এই স্বার্থপরতা যদি যারা না খেয়ে মরছে তাদের থাকতো, এক কাপ গ্রুয়েলের বদলে অখাদ্য, এক কাপ অখাদ্য গ্রুয়েলের বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, এই স্বার্থপরতা যদি ওদের থাকতো যারা ওই সব খাবার খেয়ে যাবে, এই স্বার্থপরতা যদি ওদের থাকতো যারা না খেয়ে মরে যাচ্ছে, এক কাপ অখাদ্য গ্রুয়েল তাদের হাতে তুলে না দিয়ে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, এই দেশে অন্নের যেখানে অন্ন থাকুক না কেন তারা না খেয়ে মরতো না। কিন্তু যারা মরে যাচ্ছে তাদের যদি সেই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল তাদের হাতে না দিয়ে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, এই বাংলায় অন্ন থাকতে তাদের না খেয়ে মরতে হতো না। সে অন্ন হাজার মাইল ঘুরে থাক আর এই তিরিশটা তালা বন্ধ করে থাকা গুদামেই থাক। তুই পাগল লিখি বদ্ধ পাগল। আরে আমি কি করবো, কতবার বলেছি কতবার বুঝেছি কিছুতেই কথা শুনবে না, আমি না গেলে নাকি উনিও খাবে না। আচ্ছা তুই বল, এটা অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে নাকি, আমি কি করবো? এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, যতক্ষণ না কারা বলে বুড়ি ভোজনটা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমিও কেটে চেটে নিজের খাওয়া থাকে, তা আমি কাউকে না দিয়ে নিজে খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে 10 জনকে মারার চেয়ে নিজেকে না খেয়ে মারা বড় পাপের। ওটা পাশবিক স্বার্থপরতা। ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে 10 জনকে মারার চেয়ে নিজেকে না খাওয়াই মারা বড় পাপের। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে 10 জনকে না খাইয়ে নিজে আমি ধরবো তো ওটাকে, মেকিং অফ, কে বাজায় কে বাজে ভাই। দেখুন এইভাবে পা তৈরি করা হচ্ছে, ধরতে হবে যেটা আপনিও একটু ওর সাথে সাথে থাকবেন, থাকুক ওর কাছাকাছি থাকবেন। আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। আমি উঠতে পারলে তো আমি ওর সাথে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই, ওর সাথে থেকে থেকে অনেকটা ওর মতো হয়ে গেছে। না না চল, রাতে খাবার ছেড়ে দিয়েছি, খেতে পারি না। এক রাতে খাওয়া ছেড়ে দিই তেরিকা, খাওয়া ছেড়ে দিয়েছি। এটা কেন হচ্ছে না? আমরা সত্যি পাগল হয়ে গেছি রোদে, মাথায় কেন ছিট থাকতে যাবে এটা না তো। না আমি বলেছি।
আবির আছে। এদের জন্য তো ভেবে কোনো লাভ নেই, এদের কোনো বিদ্রোহ নেই, বিপ্লব নেই, সময়ের পরিবর্তন হইতে কিছু যায় আসে না। এরা শুধু খোঁজে একটা ছাদ, অথবা কখন আকাশকে বানিয়ে তোলে নিজেদের ছাদ, আর সকাল হলেই খোঁজে লঙ্গরখানা। কাঠ বল।